উপর দিয়ে ঢেউটা আছড়ে আছড়ে পড়ছিল, যেটা দেখে দারুণ লাগে। অনেক ছোট 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 ফটোগ্রাফি নিয়ে তৈরি করা হয়েছে মোনালিসার একটা মুখ, কারণ এত দরজা আর এত মিরর যে আমরা নিজেদেরকেই দেখছিলাম আর বেরোনোর রাস্তা আর খুঁজে পাচ্ছিলাম না। দারুণ লাগছিল, ওখানকার ভিউটা, ঝাউ বন, সমস্ত কিছু মিলিয়ে বেশ সুন্দর ছিল শঙ্করপুর বিচটা। আজ শুরু হয়ে গেল আমাদের দীঘা ডে টু। তো ওই দীঘাতে গিয়ে আমরা সেকেন্ড দিন সকালবেলায় ব্রেকফাস্ট করতে বসে গেছি আমাদের রেস্টুরেন্টে। ওইখানে আমরা খেয়ে নিলাম একটা ব্রেড অমলেট আর দু কাপ কফি। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমরা সোজা চলে গেলাম দীঘা বিজ্ঞান কেন্দ্র, যেখানে দেখার মতো অনেক কিছু ছিল। ওখানে এন্ট্রি ফি ছিল 30 rupees করে। ওখানে ডিফারেন্ট শোজ ছিল, ডিফারেন্ট শোজের জন্য টাইমিংস আলাদা আলাদা ছিল, যেমন কি 3D শো ছিল, সায়েন্স শো ছিল, স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি শো ছিল। এর মধ্যে আমরা অনেক কিছু অ্যানিমালস দেখে নিয়েছিলাম যেগুলো ওরা স্টোর করে রেখেছিল। বিজ্ঞান কেন্দ্র বা মিউজিয়াম মানেই আমরা জানি যে এরকমই স্টোর করে রাখা হয়। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে ছোট ছোট বিভিন্ন কালারের ছোট ছোট মাছ ঘুরে বেড়াচ্ছে, যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আমি একটা ইলেকট্রোম্যাগনেটিক গ্যাজেট ছিল যেটা নিয়ে আমি একটু পরিদর্শন করছিলাম, একটু খেলছিলাম। তারপর এখানে দেখো অনেক ছোট 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 ফটোগ্রাফি নিয়ে তৈরি করা হয়েছে মোনালিসার একটা মুখ। এরপর আমরা চলে গেলাম ভুলভুলাইয়াতে, যেখানে একবার ঢুকে গেলে কিন্তু বেরোনো খুবই মুশকিল হয়ে গেছিল, কারণ এত দরজা আর এত মিরর যে আমরা নিজেদেরকেই দেখছিলাম আর বেরোনোর রাস্তা আর খুঁজে পাচ্ছিলাম না। তো এটা বেশ অ্যামেজিং এক্সপিরিয়েন্স ছিল। আর এটা হচ্ছে একটা পাতকুয়ো যেটা অনেক গভীরে গেছে, সেটাই দেখছিলাম। আর এখানে মিররের অনেক রকম ভ্যারাইটি ছিল, যেখানে বিভিন্ন মিররে নিজেকে বিভিন্ন রকম লাগছিল। এখানে দেখো চারটে আমি অলরেডি বসে আছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা হচ্ছে ক্ল্যাপিং ট্রি, হাতে করে ক্ল্যাপ করলে ট্রিটাতে লাইট জ্বলে আর সাউন্ড দেয়। আর এই যে পিয়ানোটা দেখছো, পিয়ানোর ওপরে হাত দিলে হচ্ছে সাউন্ড করে। আর এই একটা রিঙ্গিং বেল ছিল যেটা আমি বাজাচ্ছিলাম, আর বাজালে ওটা সাউন্ড বাজছিল ঠিক সারেগামা পাধানিসার মতো। আর এই যে একটা রাইডিংস রয়েছে, এটা এক্সারসাইজ পারপাসেও ইউজ করা যায় আর বাচ্চাদের একটা খেলার জিনিসও। আমার তো করতে এটা খুব মজা লাগছিল, আমার বড় এখানে করছিল। ওখান থেকে আমরা চলে যাচ্ছিলাম আবার আমাদের নিজেদের গাড়ি করে শঙ্করপুর সি বিচের উদ্দেশ্যে। এই ব্রিজটা আমরা ক্রস করছিলাম শঙ্করপুর বিচ যাওয়ার জন্য। এবার আমরা পৌঁছেই গেছি সি বিচে, দেখতেই পাচ্ছ। আর সামনেই আছে শঙ্করপুর সি বিচ। এই যে এখানে আমরা চলেই এসেছি ফাইনালি। আর এখানকার ভিউটা কিন্তু দারুণ ছিল। দীঘা ঘুরতে গিয়ে সব থেকে দারুণ যদি কোনো বিচ বলা যায়, তাহলে আমার রেকমেন্ডেশন হবে শঙ্করপুর সি বিচ। এখানে ঢেউটা দেখো কি অসাধারণ, জলগুলো একদম পায়ের কাছে এসে ছুঁয়ে যাচ্ছে। আর সেখানে আমি জাস্ট এনজয় করছিলাম, দারুণ লাগছিল। ওখানকার ভিউটা, ঝাউ বন, সমস্ত কিছু মিলিয়ে বেশ সুন্দর ছিল শঙ্করপুর বিচটা। আর এখানকার যে খাসিয়ত আছে সেটা হচ্ছে এই যে কাঁকড়া, ওখানে গেলেই তোমরা কাঁকড়া দেখতে পাবে, প্রচুর কাঁকড়া ছোট ছোট ফুটো করে রয়েছে, তাই একটু সাবধানে কিন্তু ঘুরতে হবে। আর এই যে বসার পাথরগুলো দেখতে পাচ্ছ, এই পাথরগুলো একমাত্র শঙ্করপুর বিচে আমরা দেখেছিলাম, আর যার উপর দিয়ে ঢেউটা আছড়ে আছড়ে পড়ছিল, যেটা দেখে দারুণ লাগছিল। আর সুন্দর একটা বসার জায়গাও ছিল, মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল। দীঘা গিয়ে সব থেকে বেস্ট জায়গা আমার এটাই লেগেছে, শঙ্করপুর সি বিচ। বাট যদিও আমরা ওখানে খুব বেশি সময় কাটাতে পারিনি। এরপর ওখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের একটু গরম লাগছিল, তাই জন্য আমরা কাজু কুলফি কিনে নিলাম সবাই। কাজু কুলফি খেতে খেতে আবার চেপে গেলাম গাড়িতে। আবার গাড়িতে করে সাইট সিন দেখতে দেখতে আমরা আবার পৌঁছে যাচ্ছি আমাদের হোটেলে। হোটেলে পৌঁছে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা আবার রেডি হয়ে চলে যাচ্ছি ওল্ড দীঘা সি বিচে, যেখানে আমরা ভেবেছিলাম স্নান করব। বাট আনফর্চুনেটলি আমরা সেটা করতে পারিনি, বিকজ দেখতেই পাচ্ছ তোমরা প্রচন্ড ভিড় ছিল ওখানে। এত বেশি জনসমক্ষে আমাদের পক্ষে স্নান করা সম্ভব হয়নি, প্রচুর বেশি ভিড় ছিল। আর দীঘার সমুদ্র পুরীর সমুদ্রের মতো নয়, ওখানে একটু পাথর বেশি থাকে, তাই রিস্কও নিইনি। আমরা বসে বসেই জাস্ট এনজয় করছিলাম, জলটা আমাদের গায়ে আছড়ে পড়ছিল, এইটুকুই। এরপর আমরা আবার হোটেলে পৌঁছে গিয়েই ওখানেই বাথরুমে স্নান করেছি। তারপর স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে আবার বেরিয়ে গেছি, বিকজ এরপর লাঞ্চ করবো, আর লাঞ্চ করে আবার একটা জায়গা ঘুরতে যাব। তো লাঞ্চ করতে আমরা চলে এসেছি ভক্তি সাগর রেস্টুরেন্টে। ওখানে আমরা একটা লাঞ্চের থালি নিয়ে নিয়েছি, চিকেন থালি, যেটা 150 rupees করে ছিল পার পার্সন। ওখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে গেলাম এবার অমরাবতী পার্কে। অমরাবতী পার্কটা মেনলি রোপওয়ের জন্যই বিখ্যাত, বাট রোপওয়ে আমরা করিনি, পার পার্সন 80 টাকা করে ছিল। তোমরা যদি যাও, করতে চাও, করতে পারো। যেহেতু রোপওয়েটা বেশি সময় বেশি জায়গা জুড়ে যাচ্ছিল না, তাই আমরা করিনি, আমাদের লস মনে হলো। তো আমরা বোটিং করেছিলাম, বোটিংয়ের এক্সপিরিয়েন্স কিন্তু খুব সুন্দর ছিল। 25 মিনিট ধরে বোটিং করতে দিয়েছিল, পার পার্সন 80 টাকা করেছিল। এরপর ওখানে বিভিন্ন রকমের স্ট্যাচু ছিল, বাচ্চাদের জন্য মোটু পাতলু ছিল।
বাহাদুর বিড়াল ছিল, নন্টে ফন্টে ছিল, বাটুল দি গ্রেট ছিল। এই জায়গাগুলো বাচ্চাদের জন্য কিন্তু দারুণ, আর বড়রাও গেলে কিন্তু ভালোই মজা হবে, বিকজ বোটিং আছে, অনেক রাইডিংস আছে। আর এই দেখো এখানে হচ্ছে কত রাজহাঁস, রাজহাঁসগুলোর সাথে আমি কথা বলছিলাম, একটু খেলা করছিলাম আর কি। তারপর নিচের দিকে সবাই বোটিং করছে, আর ওপরে এই যে ব্রিজটা ক্রস করে পার্কের আরেক প্রান্তে যাওয়া যাবে, তো ওই ব্রিজটাই ক্রস করছিলাম আর সবাইকে বোটিং করতে দেখছিলাম, আর পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এই হচ্ছে ওই পার্কের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত রোপওয়েটা জাস্ট যাই, তার জন্য আমরা রোপওয়ে করিনি, বোটিংটা করেছি আর এনজয়ও করেছি। এরপর আমরা পার্কের আরেক প্রান্তে পৌঁছে গেছি, যেখানে এই ধরনের একটা রাইডস ছিল। এই রাইডসটার নাম কি হয় আমি জানি না, আমি ফার্স্ট টাইম দেখলাম দীঘাতে অমরাবতী পার্কে এই রাইডসটা আমি দেখেছি, এর আগে আমি কোথাও দেখিনি। তো আমি দারুণ এনজয় করেছিলাম এই রাইডসটাতে, খুব সুন্দর ছিল কিন্তু রাইডসটা, আমি ফার্স্ট টাইম যেহেতু চললাম। তারপর একটু দোলনায় দুলে নিয়ে আমরা আবার পৌঁছে গেলাম আমাদের ওল্ড দীঘা সি বিচে, সমুদ্রের কাছে আমরা সন্ধ্যেবেলায় হাঁটছিলাম, আর ওখান থেকে দূরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। একটু নির্জন ছিল ওই সমুদ্র উপকূলবর্তী এলাকাটা। এরপর ওখান থেকে উঠে এলাম আমরা ওপরে বিচের মধ্যে, তারপর এখানে ছিল ওল্ড দীঘার মার্কেটটা, মার্কেটটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও এটা আমার সেকেন্ড টাইম ওল্ড দীঘা ঘোরা, তার জন্য কিছু কেনাকাটা সেভাবে করিনি, বাট দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম যে এখানে কি কি পাওয়া যায়। এখানে দেখো দড়ির অনেক রকমের দোলনা পাওয়া যায়, অনেক রকমের ব্যাগ পাওয়া যায়, হাতের কারুকার্য করা অনেক কিছু পাওয়া যায়, বাচ্চাদের খেলনা সামগ্রী পাওয়া যায়, ড্রাই ফ্রুটস অনেক কিছু পাওয়া যায়। তো ওগুলো দেখে নিয়ে আমরা চলে এলাম ফাইনালি ডিনার করতে, আর ডিনার নিয়েছিলাম মশালা কোল্ড ড্রিঙ্কস আর রুমালি রুটি আর চিকেন মাঞ্চুরিয়ান। তো এই ছিল আমাদের সেকেন্ড ডে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ অল।